শ্বশুর বাবার কাছে যাব, কেমন করে কান্না করবো বলতো? এখন পরে কান্দবি কই ও গো বাবা? শ্বশুর এখনো ফিরে আসে না আমার বধূ মাতারা, তবে কি কোনো বিপদে পড়েছে বল বল। ও বাবা, ও ও ও শ্বশুর বাবা গো বধূ মত শান্ত বাবা, আপনার মুখটা কেমন লাগছে দূরবীন দিয়ে দেখি, ভালো লাগছে বাবা? আমি শুধু জানতে চাই তোমাদের এই অবস্থা কে করেছে বাবা? আপনার কথাই ছুটি গেছিলাম আমরা ওই গুঞ্জুরের ঘাটে জল দিতে, কিন্তু ওখানে যেয়ে দেখি বাবা সারি সারি ডিঙা লাগা আছে। আমরা বলছি তোমরা সরে যাও, আমার হচ্ছে শ্বশুর বাবার হাট, তাই বলছি সিঁদুর পরিয়েছি, আরো বলেছে তোমরা যদি সিঁদুর না পরো আমি যাব এই মুহূর্তে, যাব অপমানের প্রতিশোধ নেব। কোথায় তারা আছে বলতে পারো? কোথায় বলতে পারো বাবা? যেমন করে আমাদের এই চৌবদিকে আমাদের এইভাবে করেছি, আপনার গেলে আপনাকে ছেড়ে দিবে না, আপনি ক্ষমতার যাবে না, আপনি রাজবাড়িতে ভালো করে তালা মেরে দিন বাবা। চাবি আজ তুমি চাবি নিয়ে এসেছো, আমাকে তুমি ঘর বন্দি করে রাখবে, আর তোমাদের অপমান করেছে আমি তাদের ছেড়ে দেবো মনে ভেবেছ? একবার ছুটে যাব, কোথায় কোথায় সেই স্পর্ধা কি করে হয়? আসো কিসের ভয় না? তোমরা যাও না, যাও না, একে একে সকলে ভয়ে পালালো। এইবার আমি জানতে চাই তোমরা সারি সারি নৌকা বেঁধে বসে আছে এই ঘাটে, জানো এই ঘাট আমরা আমরা হচ্ছে বিদেশি, তাই এই ঘাটি আমরা আমার বাবার ঘাটি নৌকা বেঁধে রেখেছি। কি বলে তোমার বাবার ঘাট? হ্যাঁ, এই ঘাট হচ্ছে আমার। আমি শুধু জানতে চাই আমার ওই মধুমাতাকে অপমান কে করেছে? তুমি করেছো না আর কেউ করেছে? আমি আমি করেছি। এত স্পর্ধা কি করে হয়? আজ তুমি আমার মধুমাতাকে করেছো অপমান, সারি সারি নৌকা দেয় আজ তোমরা বসে আছো, একবার যদি তোমাদের কাছে পেতাম উচিত শিক্ষা দিতাম। বাবা, আমি কেন আপনার বধূমাতাকে অপমান করেছি জানে? দেখুন রিঙ্গারে মাঝি
আপনারে এক এক করে ছয় পুত্র রয়েছে জীবিত, আর আপনারে বধুমারা রয়েছে বিধবার বেশে, তাই আমি তাদের অস্তকে দিয়েছি সিঁদুর বলে। আমার একে একে ছয় পুত্র বসে আছে ওই ডিঙাতে। সত্যি কি তুমি সেই আমার বধুমাতা? ওগো বাবা, আমি স্বপ্ন দেখছি না, সত্যি তোমাকে দেখছি। বলো, আজ আপনি যা দেখছেন সব সত্যি বাবা? হ্যাঁ বাবা, আমি সেই আপনার পুত্র বধু যেই হারিয়ে যাওয়া আমরা দুজন আপনার পোষা পাখি। ওগো মা, বলুন বাবা, সত্যি তুমি ফিরে এসে তুমি? আমি ফিরে এসেছি বাবা। কেন তুমি আমাকে লজ্জা দিলে টুমের বেশ ধারণ করে? ওগো বাবা, আপনার মনে পড়ি আপনি আমাকে অভিশাপ করে, যেদিন ফিরে আসবো আমার স্বামীকে নিয়ে আসবো আমি জমানির বেশ ধারণ করি, তাই তো আজকে অভিশাপকে মুক্ত করেছিলাম বলি আসলাম সেই ছত্র বেশি আমি বাবা। বাবা ফিরে যখন এসেছো আর বিলম্ব নাই, এসো আমার সঙ্গে, আমি তোমাদের সঙ্গে করে নিয়ে যাব, তোমার ছটি দাদাকে নিয়ে যাব, আমি রস প্রসাদে দাঁড়াও বাবা। আমরা যে এইভাবে যেতে পারবো না আপনার সঙ্গে রাজপ্রাসাদে, কেন যেতে পারবো না জানো? বলো, আমরা যে সেই দেবীকে কথা দিয়েছি আপনার হস্তে পুষ্প জলে দেওয়াবো, তবেই আমরা ফিরে যাব আপনার রাজপ্রাসাদে। শান্ত হও পুত্র, তুমি শান্ত হও, বংশের প্রদীপ তুমি আমার। ওগো বধুমা, বলুন বাবা, সত্যি কি তুমি সবার মাঝে কথা দিয়েছো? কথা দিয়েছি, ওই দেবীর পূজা আমার এই ঘরে হবে। বাবা বলো, আজকে যে মাকে আমি কথা দিয়েছি যদি কথা কি অমান্য করে তবে আমি তো সত্যি কলঙ্ক হয়ে যাব। আজ তুমি কথা দিয়েছো? কথা দিয়েছি, ওই 33 কোটি দেবতার মাঝে তুমি কথা দিয়েছো যে আমার হাত দিয়ে পুষ্পজল দিতে হবে ওই চরণে। তুমি ভুল করেছো মা, তুমি ভুল করেছো বাবা। আমি কোনোদিন মাথা নত করব, ওই কানিকে আমি পুষ্পজল দেব না চরণে। বিশ্বের প্রতিজ্ঞা মোর, কেন আমার বিনা আদেশে তুমি কথা দিয়েছো ওই স্বর্গসভা? বাবা বলো মা, বলো কেন তুমি কথা দিয়েছো? আজ যদি কথা না দিতাম তবে হয়তো আজকে একই কি প্রাণে ফিরে পেত না সে আপনার পুত্র কি? বাবা আজকে দোহাই আপনার বাবা তার পুজো করুন না। কেন? ওই কালীকে আমি দেবী বলে মেনে নেব না। আমার ওই মাঝি মল্লকে কালীদের সাগরে যখন বিসর্জন করে এসেছিল সকলেই, কেউ বলে আমার স্বামীকে ফিরে দাও, কেউ বলে আমার সন্তানকে ফিরে দাও, আমি সেদিন নির্বাক হয়ে বাবা একেবারে চেয়ে দেখুন, একেবারে মনে ভেবে দেখুন, যার করুণায় যার কোয়ায় আমরা ফিরে এসলাম সকলেই, তাকে পুষ্প জল দিতে আপনার আপত্তি? আপত্তি কেন বাবা? আপত্তি আছে কি পেলে? সারা জীবনে পিনাকী দেবী মহাদেবের চরণে পুষ্প জল দিয়ে কি পেলে বাবা? আমি সব পেয়েছি, ওই তো আমার আমার ছয় পুত্রকে ফিরে পেয়েছি, বংশের প্রদীপ তোমাকেও ফিরে পেয়েছি, আমার মধুমতাকেও ফিরে পেয়েছি। কে ফিরে দিয়েছে জানো? ভুল ভুল বাবা, আপনারই সেই পিনাকী দেবী মহাদেবী ফিরিয়ে দেয়নি, দিয়েছে আমাদের সেই দেবী যার করুণায় আমি আমার ছয় দাদা শুধু তাই নয় আপনার 70,000 মাঝি মাল্লা ওঝা ধরত করি সবাইকে ফিরিয়ে দিয়েছে দেবী মনস। হ্যাঁ বাবা, ওগো বধুমাতা বলুন বাবা, পুত্র যা বলে এটা কি সত্য ঘটনা? হ্যাঁ সব সত্যি বাবা। আমি শুধু জানতে চাই তোমার মুখে বলো বধুমাতা, বলো ওই দেবীকে সত্যি তুমি কথা দিয়েছো? কথা দিয়েছি বাবা। দাও না বাবা পুজো দাও। বেশ, তুমি যখন কথা দিয়েছো স্মৃতির সিন্দুর আবার তুমি ফিরে নিয়ে এসেছো, আমি বাবা হয়ে আমি তো তোমার ওই স্মৃতির সিন্দুর আমি মুছে দেব না বাবা গো, তবে আজকে দিন পুজো দিন কথা দিলাম। বেশ, সেই দেবীকে আমি দেখতে চাই। বেশ
ওগো মা তুমি একবার এসো মা গো একবার তুমি দর্শন দাও আমার শ্বশুর শাশুড়িকে এসো হ্যাঁ মা গো তুমি আমার বাবাকে দর্শন দাও তোমার রূপ দেখাও মা গো মা গো বলো তোমার সাথে আমার বাবা কিছু বাক্য আলাপ করবে মা তুমি দেখা দাও তুমি সহায় হও মা আমি দেখা দিয়েছি এবারে বলো চন্দ্রধর তুমি আমায় কি বলতে চাও আমি শুধু বলতে চাই এত অপমান করে তাও এসেছিস আমার এই চম্পক নগরে পূজার কারণে একটা পুষ্প চরণে নাই বা দিলাম চন্দ্রধর মা কখনো সন্তানের উপর অভিমান করে থাকতে পারে না তাই আমারে ভক্ত যখন আমায় শরণ করেছি এসেছি আমি একমাত্র শিশুয়া পরিত্যাগ করে বল তুমি কেন আমারে তুমি শরণ করেছো ওগো মা আমার বধুমাতা যখন কথা দিয়েছে আর আমি এইভাবে অপমান করব না আমি দেব চরণে পুষ্পজল আমি যেভাবে দেব সেইভাবে নিতে হবে তুমি যেভাবে দেবে আমি সেভাবেই সন্তুষ্ট তোমার পিতাকে দিয়েছিলাম সামনাসামনি পুষ্পজল গণেশ দাদু আর আমি তোমাকে পেছন করে দেব পুষ্পজল আমি তাতেই সন্তুষ্ট চাই তাই যদি হয়ে থাকে আমি তোমাকে এখানে পূজা দেব না তবে আমার চম্পক নগরে স্বর্ণ মন্দির তৈরি করে আজ তোমাকে ঢাক ঢোল বাজিয়ে আমি পূজা দেব ঘটা করে শুধু আমি জানতে চাই আমার পুত্রগণ কি অপরাধ করেছিল মা কেন তুমি এই আঘাতের পরে আঘাত তুমি আমাকে দিয়েছো চন্দ্রধর তোমার মনে যখন এত ইচ্ছা কেন তুমি এই মাতৃভাব নিয়ে এসে আমার সামনে কোনোদিন কেন আসনি কেন দিই কেন তুমি আমাকে বলনি যে চলার পথে ভুল পুত্র সেই মাতৃভাব তো সেদিন তোমার ছিল না এসেছিলাম চা আমি শুধু দেখেছিলাম চপার চোখে ওই আগুন প্রতিশোধ প্রতিশোধের আগুন ও মা এসো আমি তোমাকে দেব দাঁড়াও চন্দ্রধর আমি যাব তোমার সেই স্বর্ণ মন্দিরে কিন্তু আমার শর্ত রয়েছে বলো তোমার হস্তে যে রয়েছে সীতারে যষ্টি যাও তুমি ওই মা গঙ্গার জলে বিসর্জন করে এসো না হলে আমি ঘটে কিছুতে স্থাপন হতে পারবো না মা গো দিয়েছিল মা শঙ্কর ভবানী ধর্ম রক্ষা করার জন্য হেমকাল যষ্টি আজ যখন আমি ধর্ম রক্ষা করেছি একে একে ষষ্ঠ পুত্রকে ফিরে পেয়েছি পরের ছেলে মাঝে মাল্লা সকলেই এসেছে দেব এই হাঁকতালকে পরিত্যাগ করে দেব তাই হবে পুত্র লক্ষ্মীধর এই হাঁকতাল বাবা ভাসিয়ে দাও গঙ্গায় ঠিক আছে বাবা গণেশ দাদু আপনি আসলে আসেন বিশ তবে আজ চলো বাবা আমরা সেই মায়ের মন্দির করি আজকে পুজো করবো সেই মা মনসা দেবী তাই হবে আর বিলম্ব নয় এই মুহূর্তে আমি গমন করবো তোমাদের সেই স্বর্ণ মন্দিরে তাই হবে একে একে আমার অষ্টকোটি নাগগণকে আমি পাঠিয়ে দেবো সেই পুষ্পের বাগানে আমার অষ্টকোটি নাগগণ পুষ্পইনি সজ্জিত করে দেবে তোমার সেই পুষ্পের সাজিতে কিন্তু শ্রদ্ধা যতক্ষণ না ওই পুষ্পের সাজি থেকে পুষ্প শেষ হবে ততক্ষণ আমার চরণে তোমায় পুষ্প জলে অর্পণ করতে হবে ওগো বধুমাতা বলুন বাবা তোমার মা যে পাত্র উচ্চারণ করেছে আমি পালন করব বেশ এইবার তুমি মায়ের ঘটা করে পূজার আয়োজন করো তাই হবে বাবা তাই করব আমরা তাই আজকে চন্দ্রধর আমার বাবা মায়ের পুজো করবে বলে প্রতিশ্রুতি দিয়েছে আর মা কি বলেছে তার অষ্টনাগ সম্পূর্ণ পুষ্প নিয়ে আসবে তাই মায়ের অষ্টনাগ এক এক করে পুষ্প সব নিয়ে আসছে ওরে পুষ্প এনে দে রে নাগে পুষ্প এনে দে ওরে চাঁদ বেনে করবে পুজো পুষ্প
Doctor
अमी जे पुष्प एक एक दिच्छि देखो ओई सजिते जेमनिकार पुष्प बाबा एकटी कथा बोलबो बोलो दीर्घदिन धरे मायेर संगे बाद बिशन बाद करेछिलो मनेर आत्म अहंकार रयेछे बोले এখনো পুষ্পের সাজে থেকে পুষ্প শেষ হচ্ছে না বাবা তাই একবার মনের আত্ম অহংকারকে দূর করে মায়ের সর্বকে সম্মুখ হয়ে দুই হস্তে পুষ্প অর্পণ করে দিন সব পুষ্প শেষ হয়ে যাবে বাবা শুনেছো মা শুনেছো বলুন বাবা আমাকে এখনো করে অপমান আমার বলে মনে অহংকার এখনো রয়েছে সত্যি কি মা সত্যি আমার মনে এখনো অহংকার না বাবা সীমার মহিমা তাই বাবা পূজো করুন পূজো সত্যই বলেছ পুত্র লক্ষ্মীদার আজ যদি আমি পেছন করে চরণে পুষ্প জল দেই ওই দেবীকে অপমান করা হয় হয়তো আমি চলার পথে ভুল করেছি পুত্র হ্যাঁ বাবা এইবার আমি কি করব সামনা সামনি আমি মা চরণে পুষ্প জল দেব সত্য ঢাক ঢোল তোমরা বাজাও আরতি করব আমি আরতি করব ধরে ধূপ জ্বলে প্রদীপ জ্বলে মায়ের চরণে আজ চোখলা নগরে চাঁদ সুদাকর আরতি করবে তাই বাজা উঠা সবাই মিলে উলু ধরি জয় জয় মা মনসী সকলে এসো এইবার মাকে প্রণাম করতে হবে আপনারা দেখুন আপনারা যে আশা করেছিলেন সেই আশা আপনাদের পূর্ণ হয়েছে আপনারা সকলেই বলেছিলেন মাথা নত করে পুষ্প জল দিতে আমি কোনোদিন মাথা নত করে পুষ্প জল দিইনি আজও দিতাম না দিলাম শুধু আমার বধূমাতার কারণ এইবার এইবার তুই এই আনন্দের দিনে তুই কি চাস বল মা চন্দ্রধর বল সত্যি চা
आज के तुम्हार हस्ते पुष्प दिले पी आमी देवी कुली स्वीकृति पेयेछि आमी पेयेछि सेई देवसभाते ठाई सकले आज के बोले जय मा मनसा देवीर जय जय मा विश्व हरिर जय जय मा पद्मावतीर जय सकले देवी देवी आज के बोले मर्तिर मानुष सकले जेन आनंदे भेसे उठे चंद्रधर आज आमि बड़ई खुशी खुशी तबे एई खुशी दिने तुमि आमार काछे जा चाइबे आमि दो हाथ धरे ताई तोमाय दान करब ओई चार हाथ भरे आमि सेई धन चाई ना अतले धन पतले जाय सोनार कुमड़ो गड़ागड़ी जाय आमार कोनो धनेर अभाव नेई मा आमि तोके कथा दिलाम এই আনন্দের দিনে তুই যা চাইবি আমি তাই দেব চন্দ্রধর এই আনন্দের দিনে আমি যদি তোমায় কিছু না দিই তবে যে আমি মা নামে কলঙ্ক হয়ে যাব চন্দ্রধর তবে আজ আমি তোমায় কি আমার দান করতে চাই তুমি জানো বল আজ আমি তোমায় বর দান করিলাম যেই দেবদেবীর মস্তকে জাদুয়া থাকবে না সেই দেবদেবী ঘটে কিছুতেই স্থাপন হতে পারবে না ও গো মা তোমারে এই চরণ ধরে মিনতি করি আমাকে দিও না তোমার ওই মস্তকে ঠাই আমি শুধু চেয়েছিলাম তোমার ওই রাঙা চরণে আমি প্রণাম করব পুষ্প জল দেব এই তো মনের বাসনা ওরে ভক্ত আমি যে তোমায় বরদান করেছি তোমায় যে পালন করতেই হবে তোমার ইচ্ছাই আমার ইচ্ছা মা সন্তানকে যদি তুমি বুকে ঠাই না দিয়ে তুমি মস্তকে ঠাই দাও সেটা হচ্ছে এই সন্তানের মঙ্গল কামনা ও গো মা আর তোমাকে আমি বাধা দেব না চন্দ্রধর বলো আমি আরো আশীর্বাদ করিলাম এই চম্পক নগরে এই চম্পক নগরে কোনো মানব আর সর্প দংশনে মৃত্যু হবে না মা তুই কথা দিছিস মা ওগো তোমরা সকলে শোনো আমার মা কথা দিয়েছে আমার এই চম্পক নগরে বিনাশ কেউ হবে না এই চম্পক নগরে যে আমায় মা বলি শরণাপন্ন করিবে যে আমার আরাধনা করিবে আমি তার গৃহে প্রবেশ করব শুধু ভেবো না তুমি ধনী রাজা বলি তোমার ঘরে শুধু প্রবেশ করব আমি সকলে গরীব ধনী সকলের ঘরে আমি প্রবেশ করব মা মা চন্দ্রধর তোর এই চরণ ধরে মিনতি করি মা আমার কোন ধন সবের লোক নেই দে দে তুই একটি বাদ আমার তোর ভক্তবৃন্দকে দে আমি আশীর্বাদ করিলাম চা যার যে মনের বাসনা পূর্ণ হবে পূর্ণ হবে যার মনের বাসনা আমারই আমায় যে বলবি তার মনের বাসনা আমি পূর্ণ করব তবে চা আজকের দিনে তুমি আমায় কথা দিয়েছো হ্যাঁ কথা দিয়েছি আমি যা চাইবো তুমি আমায় তাই দেবে দাও গো দাও মায়ের নামে জয় ধ্বনি দাও জয় জয় মা মনসা দেবী কি জয় মা মনসা দেবী কি জয় চন্দ্রধর এই তো দিলাম তবে কি চাই জানো বলো শুনো চা তোমাকে আজকের দিনে আমি কষ্ট দিতে চাই না তবে যে আমার কিছু করার নেই তোমার যে রয়েছে কনিষ্ঠ পুত্র পুত্র বধু তাদেরকে তুমি আমার হস্তে তুলে দাও চা আমার হংসরতি করে আমি নিয়ে যাব ওই সর্বোপরি সর্বোপরি দেবরাজের হস্তে আমি তুলে দেব তারা যে মানব নয় তারা যে স্বর্গের অপ্সরা অপ্সরী বলে উষা ও রুদ্র বলে হ্যাঁ চা সে হচ্ছে স্বর্গের অপ্সরা অপ্সরী সে মানব নয় তবে যে আমাদের এই চম্পক নগরে আমার ঘরে পুত্র রূপে জন্মগ্রহণ করেছে দিয়েছিলাম চা আমি দেবরাজের কাছ থেকে ছলনা করে নিয়ে এসেছিলাম তাদেরকে দ্বাদশ বছরের জন্য আজকে তাদের দ্বাদশ বছর পূর্ণ হয়েছে আজকে তাদের ভবরীলা সঙ্গ হয়েছে তাই আজকে যে যেতেই হবে আমার রয়েছে আমার সঠিক বধুমা তাদেরকে সঙ্গে করে নিয়ে যাবা চন্দ্রধর বাবা বধুমা তোমরা শুনেছো
সবই সুন্দর ওগো সবই সুন্দর কিন্তু সন্তানকে ছিড়ি আমি মা হয়ে কি করে থাকি ওরে লোকাই মা দশ মাস দশ দিন আমি তোকে গর্ভে রেখেছি পৃথিবীর আলো দেখিয়েছি মা হয়ে লালন পালন করেছি আমি না খেয়ে তোকে খাইয়েছি আরে এই গর্ভধারণে মাকে ছেড়ে দিয়ে ছুটি পারবি লোক মা এই যে বিধির বিধানের লিখন কেউ খণ্ডাতে পারে লোক জানে যতদিন এই ভবির আশার সময় সে ততদিন থাকবে শোনে তো ভবির খেলা ওগো আজ আমাদের সঙ্গ হয়ে গেল ঘটনা তাই তো যেতে হবে ওই দেবীর সঙ্গে স্বর্গ সভা আমি যেতে দেব না যেতে দেব না মধু যেতে দেব না লক্ষ্মী যেতে হবে সকল কিছু মায়া মমতাই শিবা ধন শ্রী আমাদের যে মন চাই না মন চাই না জি আমি তোমার দিচ্ছি যাই ওই সবগুলোকে বাবা সত্যি মন চাই না আজকে জানো বাবা এই মায়ার বাঁধন পড়িতে গিয়ে ছিঁড়ে চলে যাব আমরা তাই দুহাত ভরে আশীর্বাদ করো করো যদি আবার পুনরায় আমরা আসতে পারি এই ধরার বুকে মানব রূপে তবে যদি আমরা তোমার সন্তান কন্যা রূপে আসতে পারি চাই না আমি চাই না সেই দিনের কথা আমি যখন পেয়েছি আর আমি যেতে দেব না ওই স্বর্গধামে যেতে দেব না আজকে কেউ আমাদের দিনে বাধা বাবা তাই তো হাসি মুখে আমাদের বিদায় দিয়ে শেষ মতো চলে যাব চলে যাব আমরা ওগো সকল মাইরা আজকে তোমরা বিদায় দাও আমাদের বিদায় দাও চলে যাব আমরা সবাই কিছু দেখো চলে যাব ও গো শীত গেল বাসন্ত এল ডাকি কোকি ডাকি thank you.
আমার প্রতিবেশী গো যদি আপনাদের চরণে আমরা কিছু নাই করে থাকি তবে আমাদের নিজের সন্তান বলে ক্ষমা করে দেবে জানি না আর কোনদিন আর কোনদিন আমরা আসতে পারবো কিনা আপনাদের চরণে সম্মুখে তাই কোনো অন্যায় করে থাকলে আমাদের চরণ ধরে বলি আমি তোমাকে সব বলবো শরেকার কোনদিন তোমাকে বলতে পারিনি মন খুলে আমি কাঁদতে পারিনি আমি হাসতে পারিনি একমাত্র ওর কারণে সেই কথাই আমি বলে দেব কোরআনের পাতায় লেখা থাকবে ইতিহাসে সকলে জানবে যে ওই পূজারী জান সাদাগো